আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একটা ট্রিট আসছি কৌশিক, তার চ্যানেল থেকে একটা বিগ অ্যামাউন্ট রিসিভ করতে পারছে, আমাদের সাথে যৌথভাবে মিলে রিঅ্যাপ করছে। তো সেই অ্যামাউন্টটা হাতে পাওয়ার পরে আমাকে বলছিল ট্রিট দিবে, তো আজকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছি। আমরা রেস্টুরেন্টে আসি রুফটপে, তো দেখি কৌশিক আমাদেরকে কী ট্রিট দেয় আজকে। আশা করি ভালো কিছুই থাকবে, আর কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না, একটু সমস্যার ভিতরে আসি যার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন, আগে খাবারের জন্য কিছু অর্ডার করব। দুই মিনিট করে করবো। তো আমরা আগে মেনুটা দিচ্ছি, চেক আউট করি। সব থেকে দামি খাবারটা অর্ডার দিই আজকে, কৌশিককে বাস দিয়ে দিই। অবশ্য বাস না, ইয়ার কাছে বুঝি না, মানে এই এক কথায় আপনার ময়লা এরকম অবস্থা ভাই। খাবার মানুষ ভাই কয় টাকার খেতে পারে ভাই, কত খাইতে পারে একটা মানুষ, কত খাইতে পারে? ঠিক আছে, বিষয়টা এরকম আর কি, কত খাইতে পারে? দেখছো রুফটপ রেস্টুরেন্টে সবসময় খাওয়া দাওয়া করি, আমার ফেভারিট এটা, আর আমার খুব পরিচিত লোক আছে এখানে। তো আচ্ছা, আমাদের শিবচরে সোনালী ব্যাংকের এটা খুলে নাকে, এটিএম বুথটা খুলে নাকে? টাকা নাই, টাকা তো খুলে, টাকা নাই, টাকা নাই, ব্যাংক চালু। হুম, ব্যাংক চালু, ব্যাংক চলে। কি অর্ডার দিন কও, কৌশিক সিম্পল খা।